শুভ সকাল বন্ধুরা, অসাধারণ একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। কারণ আমি লোভ সামলাতে পারলাম না এই ভিডিওটা এই মুহূর্তে নিয়ে আসার আপনাদের জন্য। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তো পৃথিবীতে হয়েই থাকে, মঙ্গলেও হয়ে গেল সূর্যগ্রহণ। আমরা জানি মঙ্গলের দুটি চাঁদ রয়েছে, একটি ফোবোস একটি ডিমোস। সেই ফোবোসকেই দেখা গেল সূর্যের সামনে থেকে গ্রহণ হতে বা সূর্যকে ঢাকতে। যদিও আমাদের যে পৃথিবীতে আমরা সূর্যগ্রহণ দেখি, সেই সময় আমাদের চাঁদ অনেক সময় পূর্ণগ্রাসের সময় পুরোটাই সূর্যকে ঢেকে দেয়। ফোবোস বা ডিমোস বেশ ছোট, তাই সূর্যকে ঢাকতে পারল না। তবে অসাধারণ এই ভিডিও কিন্তু নাসার পার্সিভিয়ারেন্স রোভারে ধরা পড়েছে, রেড প্ল্যানেট মার্সে। অসাধারণ দৃশ্য। আমরা জানি আমাদের পৃথিবীতেও কিন্তু আগামী দিনে গ্রহণ রয়েছে, সূর্যগ্রহণ। 30 তারিখ রয়েছে সূর্যগ্রহণ, তার পরে পরেই রয়েছে আবার পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ। তবে এই গ্রহণের মজা আলাদা। তার কারণ মঙ্গলে যে গ্রহণ হয় সেটা আমরা জানতাম। 8 বছর আগে নাসার JPL-এর একটি ভিডিওতেও আমরা দেখেছিলাম, কিন্তু এরকম অসাধারণ গ্রহণ পার্সিভিয়ারেন্স রোভারের ক্যামেরায় ধরা পড়ল এই প্রথম। ফোবোসের একটা গ্রহণ এর আগে আমরা দেখেছিলাম, ডিমোসেরও দেখেছিলাম, কিন্তু সেটা ছিল কিউরিওসিটি যে রোভার আছে মঙ্গলে তার তোলা, আর এটা ছিল পার্সিভিয়ারেন্সের। আপনাদের কেমন লাগলো? আমি জানি সকাল সকাল এই ভিডিওটা পেয়ে আপনাদের মন ভরে গেছে, আমারও ভরে গেছে, তার জন্যই আপনাদের সামনে নিয়ে এলাম। আমি জানি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।